আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বিশেষ যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, কবির মিন সামাদ, যিনি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিষয়ে ব্যাপক পরিচিতি লাভ করেছেন, ইসলামী গান, ইসলামী নাটক, কৌতুক বিভিন্ন বিষয় দিয়ে। আজকে কবির বিন সামাদ ঢাকা আদিন একটি হাসপাতালে ভর্তি আছেন, সকলের কাছে দোয়া চেয়েছেন। তার কিডনিজনিত অপারেশন হবে, কিডনির উপরে পাথর, এই পাথরকে অপসারণের জন্য আজকে তিনি ঢাকা একটি আদিন হাসপাতালে ভর্তি আছেন, সরাসরি মহিউদ্দিন সাহেবের তত্ত্বাবধানে, যিনি আকিজ মিয়ার বড় ছেলে। তো তিনি একটি ভিআইপি ক্যাবিনও তাকে দিয়েছেন, সেখানে অবস্থান করছেন। 31 তারিখ আজকে অপারেশন হবে ইনশাআল্লাহ। তো তিনি গত রাত্রে অর্থাৎ 30 তারিখে রাত্রে লাইভের মাধ্যমে সকল বন্ধুদের কাছে দোয়া চেয়েছেন এবং সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে কঠিন এই অবস্থা থেকে নিষ্কৃতি দিয়ে, মুক্তি দিয়ে আবার তাকে সাংস্কৃতিক জগতে অর্থাৎ ইসলামী সাংস্কৃতিক জগতে ফিরে আসার তৌফিক দান করে। এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।